চুপুর পদত্যাগ চাই। আমরা এই যেই স্বাধীনতার জন্য এতদিন মানে আমাদের কত ভাই বোনরা রক্ত মানে যা প্রাণ দিয়েছেন যেই সরকার পদত্যাগের জন্য, সেই সরকারের নাকি সে আমাদের প্রেসিডেন্ট বলছেন যে সেই সরকারের পদত্যাগ পত্র তার নাই, এটা কি মানে আমাদের সাথে সে ঠাট্টা করছেন? এটা কি তা সে এখন আমাদের সাথে মানে একটা মজার মতো করছে, এবং সে এই যে মিথ্যাচার চালাচ্ছেন সেই মিথ্যাচার তার চলবেই, কারণ মানে সে একটা এত বড় মিথ্যাচার বলার মিথ্যা বলার সাহস করে ফেলেছেন, ভবিষ্যতে এই মিথ্যা বলার সাহস তার আরও আসবে। সে এরকম সে মানে জনগণের সাথে এরকম প্রতারণা করতেই থাকবেন, যার কারণে আমাদের দ্রুত ওনার পদত্যাগ, শাহাবুদ্দিন চুপ্পু ওনার পদত্যাগের দাবি রইল। আমাদের আর কোনো আপাতত আর কোনো দাবি নেই। রাষ্ট্রপতির এই বক্তব্য, এই বক্তব্যের জন্য আমরা দ্রুত তার পদত্যাগের দাবি করছি। উনি যদি পদত্যাগ না করতে চায় তাহলে কি করা উচিত বলে মনে হয়? উনি পদত্যাগ করতে চাবেন না কেন? তার যে যে এরকম মিথ্যাচার করে ফেলেছেন, এবং ছাত্র সমাজ এখনো জাগ্রত রয়েছে, তার সে ছাত্রদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবেন না, কারণ যেই পাওয়ার ছাত্ররা এখন হোল্ড করছে উই পাওয়ারের এগেনস্টে যাওয়ার তার এখনো ক্ষমতা তার এখন পর্যন্ত তার নেই। ওকে, আমরা দেখলাম যে 5 আগস্ট তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে পদত্যাগ পত্র জমা দিয়েছে আমাদের। গত কয়েকদিন আগে যেটি হয়েছে মানব জমিনের সম্পাদকের কাছে তিনি বললেন যে না, আমার কাছে পদত্যাগ পত্র নাই। তার এই দ্বিমুখী ভাব রাষ্ট্রের জন্য ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর, কারণ সে প্রথমত বলেছেন যে সে পদত্যাগ করিয়েছে, তারপরে আবার এসে বলছেন যে না, তার কাছে পদত্যাগ পত্র নেই। অবশ্যই তার কাছে তার কোনো ডুয়ালিটি আছে, যার কারণে ভবিষ্যতে এটা আমাদের এফেক্ট করবে, আমাদের জনগণেরই এফেক্ট করবে এই জিনিসটা, তার ডুয়ালিটি যেটা, এর জন্য আমাদের এটা অবশ্যই আমাদের ফিউচারের জন্য এটা অবশ্যই ক্ষতিকর। এরকম মানুষ আমাদের সরকারে চাই না। আমরা জানি যে রাষ্ট্রপতি হচ্ছে আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের রাজনীতি করে বেড়ে ওঠা, আর আওয়ামী লীগের রাজনীতি থেকে নির্বাচিত হওয়া, এরকম বিষয়গুলো আমরা জানি। এখন আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের যে খুন হত্যা যুদ্ধ চলেছে তার অংশীদার রাষ্ট্রপতি নিজেও? অবশ্যই তিনি নিজেও, কারণ সে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার সামনেই আমাদের যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, সে নিজেই এরকম অত্যাচার চালিয়েছেন, সে সবই অবশ্যই সচক্ষে সব দেখেছেন, তাও সে কোনো অ্যাক্ট করেন নাই, এবং অবশ্যই তার এখানে একটা ইনডাইরেক্ট বা ডাইরেক্ট বোথ একটা ওর তার হাত আছে, যার কারণে মানে বলা যেতে পারে সেও এটার সাথে যুক্ত। তাহলে তো তার শাস্তি পাওয়া উচিত, কি ধরনের শাস্তি উচিত পাওয়া? এখন আমাদের যারা সিনিয়ররা আছেন তারা যা বলবেন সেটাই, তার যেই অপরাধ সেই অনুযায়ী যেসব শাস্তি রয়েছে সেই শাস্তি সে দ্রুতই তার দেওয়া হোক, এটাই আমাদের দাবি। কিছুটা সম্ভাবনা তো আছে, কিন্তু আমাদের রাষ্ট্রপতির জন্য পদ খালি থাকবে অবশ্যই, এটাই আমাদের একটা সমস্যার সম্মুখীন হব। তবে এর সমস্যা অন্তর্বর্তীকালীন সরকার যখন মানে থাকবে না তখন অবশ্যই কোনো একটা ব্যবস্থা হবে, সব ব্যবস্থা হচ্ছে, ওই ব্যবস্থাও হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এতদিনে, আপনার বয়স মোটামুটি আমি জানি না, আপনি এতদিনে রাষ্ট্রপতির ভূমিকা কি দেখছেন? পুরো এই আপনার জীবনে আপনি রাষ্ট্রপতির কি কি দায়িত্ব দেখছেন? রাষ্ট্রপতির ভূমিকা রাষ্ট্রপতির নামের মতোই চুপ করে থাকে, কোনো কোনো অ্যাকশন নাই, চুপ করেই আছে। তাকে এ পর্যন্ত শুধু শপথ পড়াইতে দেখেছি, আর কিছু করতে দেখিনি, যার কারণে আমি বলবো যে তার তেমন কোনো ভূমিকা এখন পর্যন্ত দেখিনি। সে এসে গদিতে বসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পড়িয়েছেন, আর সে বলেছিলেন যে সে হচ্ছে পদত্যাগের যে পদত্যাগ পত্র তার কাছে ছিল, এখন তার কাছে তাও নেই, তো সে এখন পর্যন্ত করেছেনটা কি, এটা হচ্ছে মেইন কোশ্চেন, তার করেছেনটা কি? ওকে, আপনার পরিচয়টা দিন। আমার হচ্ছে আমার নাম লামিয়া রহমান, আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি, আমি কল্যাণপুর থেকে আজকে এখানে এসেছি। জি অবশ্যই। ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন? ছাত্র আন্দোলনে আমি সরাসরিভাবে অংশগ্রহণ করতে পারিনি, আমার ভাই ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টোটাল 2 জন অ্যারেস্টেড হয়েছিলেন,
একজন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সমন্বয়ক আরিফ সোহেল, আর একজন আমার ভাই সাব্বির রহমান লিয়ন। তো ওই সময়টায় আমার বেশিরভাগ সময় বাসায় অবস্থান করতে হয়েছে। কতদিন ছিলেন? আমার ভাই প্রায় 21 দিনের মতো অ্যারেস্টেড ছিলেন। সেই সময়টুকু আপনাদের কীভাবে কেটেছে? সেই সময়টায় আসলে যে পরিমাণ আতঙ্কে কেটেছে আমাদের দিনগুলো, যে ও আসলে কেমন আছে কারাগারে ভিতরে, আমরা কোনো ইনফরমেশন পাইনি ভিতর থেকে, ও কি আদৌ আছে কিনা, ওকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে দেওয়া হয়নি আমাদের সাথে, যার কারণে মানে একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম আমরা। এটা খুবই একটা মানে হরফাইং একটা সিচুয়েশন ছিল আমাদের মধ্যে। স্বাধীন বাংলাদেশের কাছে প্রত্যাশা কি? স্বাধীন বাংলাদেশের কাছে দুর্নীতিমুক্ত প্রথমত, আর হচ্ছে মানে ছাত্রদের যেই দাবি দাবাগুলো আছে সেগুলো যেন সবগুলো যেন যৌক্তিক হয়, কারণ এখন অনেকে অযৌক্তিক দাবি নিয়ে চলে আসছে, এই দাবিগুলো আমরা চাই না। মানে অযৌক্তিক যেই দাবিগুলো রয়েছে এই দাবিগুলো থেকে মুক্তি পেতে চাই, এবং দেশের সংস্কার যেন হয় ঠিক মতো, এটাই আমরা চাই।